দর্শক আপনারা দেখতেছেন সেই পুরানো খেলা, ঐতিহ্যবাহী খেলা, সেই হচ্ছে মুরুগ লড়াই খেলা। আজকে অনেক দিন পর আমরা সেই খেলাটা খেলবো। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই অবশ্যই খেলাটা সে সুন্দরভাবে খেলবো, আপনারা মজা পাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা দেখবেন এখন সেই খেলা। এখানে আছে আমাদের চার ভাই, আর এই খেলাতে যে জিততে পারবে তার জন্য হচ্ছে 500 টাকা পুরস্কার, সে পাবে 500 টাকা। আচ্ছা ভাই, তোমার নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, তোমার নাম? মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান, তোমার নাম? আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম, কোথেকে এসেছো তুমি? আমি রংপুর থেকে আসছি। রংপুর, তোমার নাম? মোহাম্মদ আবির হাসান। আবির হাসান, কোথেকে এসেছো? রংপুর। রংপুর থেকে, তোমার নাম? মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, তুমি কোথেকে এসেছো? রংপুর থেকে। রংপুর থেকে এসেছে, সবাই রংপুর থেকে এসেছে, একজন খালি কোথায় যেন? গাইবান্ধা। ভালো দর্শক, এখানে তিনজন আছে রংপুরের, একজন শুধু গাইবান্ধা। আপনারা জানেন গাইবান্ধা সে কি লোক, সেই আছে আমাদের ভাই একজন হাসির ভাই, সেই আছে। তাহলে আমরা শুরু করি আজকের খেলা। এই হচ্ছে ভাই চারজন চার কোনা হ। আমি যখন বলবো তখন শুরু হবা, ঠিক আছে? কাছে আসো পিডলে। হ্যাঁ, হ্যালো দর্শক, ফুল দেন হয়। হ্যালো দর্শক, আপনারা দেখতেছেন সেই খেলা। হ্যাঁ হ্যাঁ, শুরু। হ্যাঁ শুরু, খেলা শুরু কিন্তু। হ্যালো দর্শক, দেখতেছেন আপনারা, এই হচ্ছে খেলা শুরু। কে জিতবে আর কে হারবে? হ্যালো দর্শক, এখানে একজন হেরে গেছে, আস্তে আস্তে। হ্যালো দর্শক, এখানে আছে দুইজন, দুইজনের ভিতরে কে জিতবে কে হারবে? আস্তে আস্তে ভাই। হ্যাঁ, দেখতেছেন আপনারা, যে জিততে পারবে সে পাবে এই টাকাটা না আছে। হ্যাঁ, হ্যালো দর্শক, রংপুরের ছোট ভাই জিতছে, আপনারা দেখছেন ভাই। খেলাটা কেমন লাগলো? মজা মজা লাগছে ভাই, খুব মজা লাগছে, ভালো লাগছে। আশা করি সেই আমাদের পুরনো খেলা, সেই গ্রামের খেলা, সে ভাই ছোট ভাই রংপুরে সে জিতছে। আসলে ভাই তুমি তো খুব খুশি না, আজকে 500 টাকা ভাই দিছো, এখানে আছে 500 টাকা, তাই সে ভাই জিতছে যখন 500 টাকা দিছে। আর আমাদের সে তিন ভাই তারা কিন্তু জিতে নাই, তারা হারছে। ওদের তারা সবাই আমার সঙ্গে খাবে, সে ভাই সেখান থেকে কিছু টাকা তাদের তিনজনকে খাওয়াইবো। আর আপনি যদি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের খেলাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই আমি বানাবো আর আপনারা দেখবেন, আর আপনি আমাদের সঙ্গেই থাকবেন, ঠিক আছে? কারণ সংকোচ। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই এসেছে, এই টাকা তোমার, ঠিক আছে? তুমি খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা, সবাইকে মিলে কিছু খাওয়াইও, ঠিক আছে?